বিনোদনের সবাইকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি ডমিপ কুমার মাহাপি। যৌথ প্রযোজনার সিনেমা নির্মাণ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রবিবার চলচ্চিত্র পরিবারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর এক তথ্য বিবরণীতে এই সিদ্ধান্তের কথা জানায় তথ্য মন্ত্রণালয়। এতে বলা হয়, নীতিমালা না হওয়া পর্যন্ত নতুন করে আর কোনো যৌথ প্রযোজনায় ছবি নির্মাণ করা যাবে না। আরো জানাচ্ছেন ফাতেমা কাউসার। চলচ্চিত্রের ক্ষেত্রে শিল্পী ও কলা প্রযোজকদের নিয়োগের সমানুপাতিক হারের বিষয়টি 100% নিশ্চিত করতে হবে এবং রবিবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে তথ্য সচিব মুর্তুজা আহমেদের সভাপতিত্বে চলচ্চিত্রের সুষ্ঠু বিকাশ ও উন্নয়নের স্বার্থে এক বিশেষ সভায় এই প্রস্তাবগুলো তুলে ধরা হয় চলচ্চিত্র পরিবারের পক্ষ থেকে। বৈঠকের পর চলচ্চিত্র বিষয়ে তিনটি সিদ্ধান্ত নেওয়ার কথা জানান তথ্য মন্ত্রণালয়। সরকারকে সরাসরি প্রপোজাল দেওয়ার পর তারা সেই প্রপোজাল মেনে নিয়েছে। তারা আপাতত 50টা মেশিন দিবে এবং 50টা মেশিন বাধ্যতামূলক, কিন্তু আপনাকে যেই যে হলগুলিতে বলা হবে ডিসি সাহেবের আন্ডারে সমস্ত হল, ডিসি সাহেবকে বল, ডিসি সাহেবের আপনি রিনিউ করতে যাবেন টোটালটা, কিন্তু ডিসি সাহেব যে কোনো সময় আপনার হল বন্ধ করে দিতে পারে, আপনার হলের সুবিধার জন্য যে কোনো ডিসিশন নিতে পারে। ডিসি সাহেবকে দিয়ে এখানে সেট আপ হবে এবং ভাড়াটা হবে নাম মাত্র, সেটা 1500, 2000, 2500 হতে পারে ভাড়া। কথা হয় সাফটা চুক্তির বিষয়ে। আলোচনার মাধ্যমে সাফটা চুক্তিতে চলচ্চিত্র আমদানি রপ্তানি ব্যাপারটি নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হবে বলেও জানানো হয়। জাতীয় চলচ্চিত্র নীতিমালার 2017-7.6 অনুযায়ী অবিলম্বে কমিটি গঠন করে আমাদের চলচ্চিত্র শিল্প রক্ষার বিষয়টিকে গুরুত্ব দিয়ে চলচ্চিত্র আমদানি রপ্তানির একটি গ্রহণযোগ্য বিধি বা নিয়ম প্রণয়ন করতে হবে। যতদিন উক্ত কমিটি এবং বিধি প্রণয়ন হবে না ততদিন সাপ্তাহ চুক্তির আওতায় কোনো চলচ্চিত্র আমদানি এবং রপ্তানি করার অনুমতি দেওয়া থেকে বিরত থাকতে হবে। চলচ্চিত্র পরিবারের পক্ষ থেকে বলা হয়, নতুন নীতিমালায় চিত্রনাট্যের পাশাপাশি সবাইকে জমা দিতে হবে জাতীয় পরিচয়পত্র, ভোটার আইডিটার ফটোকপি দিবেন আমাদেরকে, ওই অর্থাৎ প্রিভিউ কমিটিকে দিবেন। তখন প্রিভিউ কমিটি দিবে যে হ্যাঁ দিস ওয়ান, এই চেহারার সাথে স্ক্রিনের চেহারার মিল আছে, যাতে ওই যে শুভঙ্করের ফাঁকিটা এখানে বন্ধ হয়ে যায়। এরকম ফাতেমা কাউসার, News24, ঢাকা। 17 বছর পর আবারও পুলিশ চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন পপি। এই সিনেমায় পপির বিপরীতে দেখা যাবে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানকে। পপি জানালেন, রাজপথে আছি নামের এই সিনেমার গল্প রাজনৈতিক প্রেক্ষাপটকে নিয়ে। আরো জানাচ্ছেন ফাতেমা কাউসার। ১৯৯৯ সালে পরিচালক মনতাজুর রহমান আকবরের কে আমার বাবা ছবিতে পুলিশ চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসা পান চিত্রনায়িকা পপি। এই ছবিতে প্রয়াত নায়ক মান্নার বিপরীতে অভিনয় করেন তিনি। যে টাইপের যে ধরনের গল্প নিয়ে কাজ করি না কেন, দর্শক গ্রহণ করে খুব সুন্দরভাবে। আমি আমার দর্শকদের কাছে কৃতজ্ঞ যে তারা সব ধরনের ছবিতে এবং সব ধরনের হিরোর এগেনস্টে আমাকে কাজ করতে দেখতে পছন্দ করে, গ্রহণ করে। জাভেদ মিন্টুর পরিচালনায় রাজপথে আছি সিনেমায় 17 বছর পর আবারও পুলিশের ভূমিকায় দেখা যাবে পপিকে। নিজেকে কেমন চরিত্রে দেখতে পছন্দ করেন এই চিত্রনায়িকা? আমি নিজেকে সবসময় একটু ভাঙতে পছন্দ করি এবং নিজেকে সবসময় একটু ডিফারেন্টভাবে স্ক্রিনে নতুন নতুন গল্পে নতুন নতুন ছবিতে কিন্তু আমি চেঞ্জ করার চেষ্টা করি নিজেকে। নারী প্রধান চরিত্রগুলো কাজ করতে আমার খুব বেশি পছন্দ এবং নারী প্রধান ক্যারেক্টারগুলো টোটাল ছবিতে লিড দিবে বা দর্শকদের মনে গেঁথে থাকবে এরকম ধরনের ক্যারেক্টার করতে আমি আসলে খুব বেশি পছন্দ করি। এবারে ঈদে বেশ কিছু নাটকে অভিনয় করেন তিনি। মূলত টিভি দর্শকদের কথা মাথায় রেখে ছোট পর্দায় কাজ করেন পপি। ইচ্ছা আসলে সচরাচর আমার কিন্তু টিভিতে খুব একটা যাওয়া হয় না, কাজও করে না, বাট আমার কাছে মনে হয় যে টিভির একটা আলাদা দর্শক আছে যারা সিনেমা হলে গিয়ে সারা বছর তারা অফিস আদালত বা অনেক কাজে ব্যস্ত থাকে, তারা সিনেমা হলে টিকিট কেটে সিনেমা দেখেন না, বাট তারা ঈদের যে ছুটিটা পায় সেই ছুটিতে 7 দিন বা 10 দিনের যে একটা গ্যাপ পায় সেই গ্যাপের মধ্যে টিভিতে কোনো ভালো প্রোগ্রাম হলে তারা কিন্তু অবশ্যই টিভিটা দেখে। তো ওই দর্শকগুলোকে চিন্তা করে আমি আমার ওই দর্শকগুলোকে মিস করতে চাই না, যে হ্যাঁ আমি সব জায়গায় সমানভাবেই কাজ করছি। পপি অভিনীত বেশ কিছু ছবি